নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 জানুয়ারি 2022 শুক্রবার, এই একটি দুর্লভ যোগ, এই 5 রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে। আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি, কোন কোন রাশি লটারি পেতে চলেছে, অর্থাৎ যে যে রাশির কথা আমি বলতে চলেছি সে সে রাশি লিখে রাখুন, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো প্রাইজ কিন্তু পাবে। অর্থাৎ আপনি 100 টাকা হলেও পাবেন, আপনি 1000 টাকা হলেও পাবেন, আপনি 10,000ও পাবেন, আপনি 1,00,000ও পেতে পারেন, আপনি 10,00,000ও পেতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর, কিন্তু আপনি পাবেন। তবে এই যে লটারির যারা ভিডিও দেখছেন, সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা দেখুন, বারবার এই কথাটি আমি বলে থাকি, কারণ এখান থেকে আপনার আমি জন্ম সময়, জন্ম তারিখ দেখতে পাচ্ছি না, এবং যা আপনার হাতও দেখতে পাচ্ছে, যাদের ক্ষেত্রে জন্ম সময় নেই তাদের ক্ষেত্রে আমি নেই, হস্তরেখাও কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ আপনার যদি জন্মছকে থাকে, তাহলে এই 21 জানুয়ারি 2022 শুক্রবার প্রবল লটারির যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। তো এবার আপনাদেরকে বলি কোন সময়ে আপনারা লটারি কাটবেন। আর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু টাইমটা দিয়ে দিই, রাশিভিত্তিক টাইম এবং দিনের শুভ মুহূর্ত, অর্থাৎ সেরা টাইম দিনের শুভ মুহূর্তে যদি কাটতে পারেন খুবই ভালো হয়। আর যাদের ক্ষেত্রে নিতান্তই হচ্ছে না, বিভিন্ন দিকে কাজে সবাই ব্যস্ত থাকে, দেখা গেল শুভ টাইমটা মেনটেন করতে পারছে, তাদের জন্য স্পেশালি আমার প্রিয় দর্শক বন্ধুর জন্য আমি রাশিভিত্তিক টাইম দিয়ে থাকি। এবং দিনের একটা রাহুকাল থাকে, যে রাহুকালে আপনি কোনো কাজ করবেন না, এমনকি শুধু লটারি বলে না, কোনো শুভ কাজ বা কোনো ড্রিলগুলোতে সই করছেন, ডিটে সই করছেন, ওই সময় করবেন না। এই সময়টা যে কোনো শুভ কাজ বর্জন কিন্তু করুন। তো 21 জানুয়ারি 2022 শুক্রবার সৌভাগ্য যোগ, দুর্দান্ত যোগ, যোগটা কিন্তু খুব ভালো। আমি বারবার বলেছি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এ কথাটা আমি বারবার বলে থাকি। অর্থাৎ সৌভাগ্য যোগ, এবং এই দিন দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি আপনার মকর নক্ষত্র আরেকটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই দুইটি নক্ষত্র কিন্তু শুক্রবার কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং সৌভাগ্য যোগ, দুর্দান্ত যোগ এটা, অর্থাৎ সৌভাগ্য লাভ করাবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে ভাগ্যভাব, আপনার রাশিচক্রে পঞ্চমভাব, আপনার রাশিচক্রে ধনভাব, একাদশ ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এবং রাহু, শুক্র, শনি এবং বুধ কেমন আছে, এগুলোর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডিস্টার্ব আছে কি না, আমি বলবো রাহু কবচ আপনার পরিধান করুন, শনির কবচ বা শুক্রের কবচ, লটারি পাবেন এটা আমি বলবো না, এই কবচ পরিধান করলে, কিন্তু সেই গ্রহগুলোকে সাপোর্ট, অর্থাৎ আপনার ফেভারে কিন্তু আসবে। এবং আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন, অহেতুক অর্থ নষ্ট না করে। আপনি যারা কাটতে কাটতে না হতাশ হয়ে গেছেন, তাদের জন্য আমি বলছি আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে দিন যে কোন সময়ে আছে, রাহু আপনার কোন পজিশনে আছে, শুক্র আপনার কেমন আছে, এগুলো দেখিয়ে নিন, শনি কেমন আছে। এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে যদি রাহু ভালো থাকে, রাহু যদি মজবুত থাকে, এবং আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে, আপনাকে যদি বলে দেয় এই এ বছর এই সময়ের মধ্যে কাটা উচিত, সেই সময়টা আপনি ট্রাই করুন, অযথা অর্থ অপচয় করবেন না। কারণ যে রাশিগুলোর কথা বলবো, লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু হবে না, আবার যাদের ক্ষেত্রে ভাগ্য সঙ্গে মিল হয়ে যাচ্ছে তাদের কিন্তু হয়ে যাবে। এই জন্য আমি আবারও বলছি, নিজ দায়িত্বে এই ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করুন। তো এবার আমি শুরু করি
আপনার শুক্রবার রাহুকালটা, যে রাহুকালটা আপনাদের পড়েছে, যে টাইমে আপনারা কাটবেন না লটারি বা কোনো শুভ কাজ, যে কোনো শুভ কাজও বর্জন করুন, সেটা হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত। সকাল 10:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত লটারি কাটবেন না, কোনো শুভ কাজ আরম্ভ কিন্তু আপনারা করবেন না। এবার দিনের শ্রেষ্ঠ সময়, শুভ মুহূর্ত, আপনার পড়েছে 12:05 থেকে 12:49 পর্যন্ত। 12:05 থেকে 12:49 পর্যন্ত সেরা সেরা সময় পড়েছে, এই সময়টাতে কাটার চেষ্টা করুন। অর্থাৎ দিনের যে শুভ মুহূর্ত যদি কাটেন, আর একটি টাইম যেটা বিকাল চারটা চল্লিশ থেকে ছটা চল্লিশ পর্যন্ত শুভ সময়, এই সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন কি না, তাহলে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। পাবেনই আমি এ কথা বলবো না। আর যারা বসে আছেন লটারি কাটছেন, হয়তো আপনার ভাগ্যে আছে, দেখে নিন না, যাদের ক্ষেত্রে জন্ম সময় নেয়, হস্তরেখাও আপনাদেরকে কিন্তু বলে দিবে আপনার লটারির যোগ আছে কি না। তো এবার আমি জানাবো যে শুভ সময়গুলো আপনাদেরকে বললাম, এবার রাশিভিত্তিক সময়গুলো, রাশির নাম এবং পাশাপাশি সময়, যারা কাটতে পারলেন না তার বলে কি তারা লটারি পাবেন না, তারাও পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শুভ সময়টা আপনার দাঁড়িয়েছে 12:25 থেকে, দুপুর 12:25 থেকে 1:35 পর্যন্ত, 12:25 থেকে 1:35। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার 3:14 থেকে, বিকাল 3:14 থেকে বৈকাল 5:28 পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে সময়। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি পেতে চলেছে লটারি, অর্থাৎ হঠাৎ লটারির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে শুক্রবার 22 তারিখ, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা দেখা যাচ্ছে শুক্রবার দিন আপনাদের 12:28 থেকে, 12:28 থেকে 1:14 অবধি, 12:28 থেকে 1:14 অবধি আপনাদের ক্ষেত্রে শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা দেখা যাচ্ছে বৈকাল চারটা থেকে আপনার 5:24 পর্যন্ত, বিকাল 4:00 থেকে 5:24 পর্যন্ত। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা দাঁড়িয়েছে আপনার দুপুর 1:15 থেকে বিকাল 4:05 পর্যন্ত, 1:15 থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে বিকাল 4:05 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির জন্য শুভ সময় কিন্তু বেরিয়ে এসছে। আবারও বলবো, আপনারা নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।